রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতি প্রয়োজন আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, রমজানের প্রথম দিনেই সে পাঁচ ওয়াক্ত নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে। রমজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। এক নম্বর, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর, নিজের মালের যাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? নিজেদের মালের যাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, কওমি ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে যাকাতের আপনার নিসাব হিসেব করে নেবেন যে আপনার কতটুকু যাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। যাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবি সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবি সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন, প্রতিদিন অন্তত পক্ষে এক পারা করে তেলাওয়াত পড়বেন। যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিফজ আবার চর্চা করবেন, যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে। আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন, তালিমের ব্যবস্থা করবেন। তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে, জনগণ জানতে পারবে, পারা যাবে। ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না, পরকালীন লাভের চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না, চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্যে। যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না, বরং মানুষের জন্য সহজ করে দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়, বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না, এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না, বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন। রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে, ঘোমটা হোটেল, এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন, হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই। এটা করবেন, ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন, আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায়। সেলুনে আছেন যারা, সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না, কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না। রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু টিপস বলে দিলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসতে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশন, এই রমজানে তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো, প্রত্যেকটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো, হাদিস কিছু পড়বো, দুটা কথা মানুষকে দাওয়াত দিব, ইফতার করাবো মানুষকে, সাধ্যমতো দান সাদাকা করবো, তারাবি সালাতে হাজির হব, কোরআন খতম দিব। এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে, প্রশাসন বাধা দিবে? এগুলো আমাদের হাতে আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবী কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে ২০টা আইটেম নিয়ে বসি,
আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ, রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে, 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তার আবি অন্য অন্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার, খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? তো এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এবার আসেন, মেরাজে যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই। আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, রমজান আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন, ওয়াদা করেন, হাত উঁচু করেন, হাত নামান। সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই আছে, তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। নাম মনে থাকবে? রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি এই সাবকন্টিনেন্টাল মানুষ ছিলেন, তিনি বইটা লিখেছেন এবং বইটা 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 1182টা বা 83টা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে। তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি, আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন। একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না, এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে, বিভিন্ন সিরাতের বই কিনবেন, কিন্তু আর রাহিকুল মাখতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন। রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন, ওয়াদা করেন। আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন। 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে। সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না, পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিবে, তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন। কিন্তু শিখতে, নিয়মকানুনগুলো শিখতে 1 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন, আপনারা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সব করেছেন, বিবি এমবিএ করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন, বাংলা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন, রবীন্দ্র নজরুল তো শেষ আগেই, ইংরেজিতে অনার্স করছেন, ইকোনমিক্সে অনার্স করছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, কিন্তু 1-2 মাস 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ পরকালে আপনি সফল হবেন। রমজান আসার আগেই শিখতে হবে, এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকেই আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা। পারা যাবে ইনশাআল্লাহ। এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে। একটু বসেন, রিল্যাক্স হন, আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনেন। আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে। ওই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত, মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল, কিন্তু মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা? 5টা। এখান থেকে আমি মেরাজের দিকে যাবো ইনশাআল্লাহ। 5টা মৌলিক সমস্যা ছিল। 5টা সমস্যার প্রথম হচ্ছে শিরক। ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিরক করত, তারা মূর্তি পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কবর পূজা করত,
তারা মৃত ব্যক্তির পূজা করত, তারা প্রকৃতির পূজাও করত কোন কোন ক্ষেত্রে, আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক, অল্প কিছু, খুব বেশি না। এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই। আচ্ছা, দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ। তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল। এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই? আছে। তৃতীয় সমস্যাটা ছিল এই, আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন। এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না, তো মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন। এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা, যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা। আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদভিত্তিক, কেউ এর বাইরে নয়, কেউই বাইরে নয়। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না, একবারেই খাবো না, টোটালি খাবো না, তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এটা সেই যুগ। কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে, আল্লামা তাকি উসমানের বই আছে, ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে, এগুলো পড়েন এবং শোনেন, ইনশাআল্লাহ কাজে দেবে। শুধু এতটুকু বলবো যে খায় যে দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, উভয়কেই, এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে। এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না, একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে, এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে, আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে, পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি। এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা, যদি আপনার তাকও অনেক উঁচু লেভেলের হয়, কিন্তু ধুলিকণা আপনার গায়ে লাগবেই, আপনি বাঁচতে পারবেন না। তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে, আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে, ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক, তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক, তাদের উদ্দেশ্য সফল হবে, বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে, একটা অংশটা চাচ্ছে। সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই। আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই, বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই, তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি, বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়, এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক,
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না শিরক করো না মাদক সেবন করো না জেনার ধার কাছেও যেও না আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো যাকাত দাও রমজান মাসে সাওম রাখো আল্লাহ পাক কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা